আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু, আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আহলিহি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের আয়োজন পবিত্র কোরআনে করিমের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে। তাই দর্শক শ্রোতা, আসুন কোরআন এবং হাদিসের আলোকে আমরা পবিত্র কোরআনে করিমের ফজিলত সম্পর্কে জেনে নিই। এর পূর্বে একটি ভূমিকা বলি। মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে করিমের ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদান লিন্নাস ওয়াবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পবিত্র মাহে রমাদান হলো কোরআন অবতীর্ণের মাস, কোরআন নাজিলের মাস। মহান আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমাদানে পবিত্র কোরআনে করিমকে অবতীর্ণ করেছেন। মহান আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমাদানে পবিত্র কোরআনে করিমকে অবতীর্ণ করে একথা বুঝিয়েছেন যে তোমরা পবিত্র মাহে রমাদানে পবিত্র কোরআনে করিমকে অধিক হারে তিলাওয়াত করো, পবিত্র কোরআনে করিমকে অধিক হারে অধ্যয়ন করো। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআনে করিমের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তাআলা সূরা আরাফে ইরশাদ করেন, ওয়াইযা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সম্মুখে পবিত্র কোরআনে করিমকে তেলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে পবিত্র কোরআনকে শ্রবণ করো এবং চুপ থাকো, অবশ্যই তোমাদেরকে রহমত দান করা হবে। তাহলে বোঝা যায় এই পবিত্র কোরআনে করিমের তেলাওয়াতের দ্বারা মহান আল্লাহ তাআলা রহমত দান করেন। যে ব্যক্তি পবিত্র কোরআনকে তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহ তাআলা তাকেও তার রহমত দান করবেন, এবং যে ব্যক্তি পবিত্র কোরআন করিমকে শ্রবণ করবে তাকেও মহান আল্লাহ তাআলা রহমত দান করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, যে সকল হাদিসে পবিত্র কোরআনে করিমের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। সহিহ মুসলিম শরীফের 804 নম্বর হাদিস হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লি আসহাবিহি ইয়াউমাল কিয়ামা। তোমরা পবিত্র কোরআনে করিমকে তেলাওয়াত করো, কেননা এই পবিত্র কোরআনে করিম কিয়ামতের দিবসে তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে আগমন করবে। অর্থাৎ যে ব্যক্তি এই পবিত্র কোরআনকে তেলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তার জন্য কিয়ামতের দিবসে কোরআনকে সুপারিশকারী হিসাবে গণ্য করবেন। অর্থাৎ এই ব্যক্তির জন্য মহান আল্লাহর নিকট পবিত্র কোরআনে করিম সুপারিশ করবে। সহিহ বুখারী শরীফের বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। সর্বোত্তম মানুষ হতে হলে, সর্বশ্রেষ্ঠ মানুষ হতে হলে আমরা পবিত্র কোরআনে করিমকে শিক্ষা করব এবং আমরা পবিত্র কোরআনে করিমকে শিক্ষা দিব। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, সর্বশ্রেষ্ঠ মানুষ হতে হলে, সর্বশ্রেষ্ঠ জাতি হতে হলে পবিত্র কোরআনে করিমকে শিক্ষা করতে হবে এবং পবিত্র কোরআনে করিমকে শিক্ষা দিতে হবে। আবু দাউদ শরীফে আরও একটি হাদিস বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পবিত্র কোরআনে করিমের একটি হরফ পাঠ করবে, একটি হরফ তেলাওয়াত করবে, মহান আল্লাহ তাআলা তাকে এই একটি হরফের বিনিময়ে একটি নেকি দান করবে, আর ওই একটি নেকি অন্যান্য 10টি নেকির সমপরিমাণ। অর্থাৎ অন্যান্য বিষয়ে যে 10টি নেকি হয়, ওই একটি হরফ তেলাওয়াতের কারণে মহান আল্লাহ তাআলা 10টি নেকি দান করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম, এই যে অংশটুকু সেটা একটি অক্ষর নয়, এখানে তিনটি অক্ষর, আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। এই তিনটি অক্ষরে 10টি করে নেকি হলে 30টি নেকি হবে। তাই প্রিয় দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম পবিত্র কোরআনে করিমের একটি হরফ তিলাওয়াত করলে আমরা 10টি নেকি পাবো। তাই আমরা পবিত্র মাহে রমাদানে অধিক হারে পবিত্র কোরআনে করিমকে তিলাওয়াত করি, যাতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে নেকি সওয়াব দান করেন। এই কোরআনে করিম সম্পর্কে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফাযলুল কোরআনি আলা সাইরিল কালাম কা ফাযলিল্লাহি আলা ইবাদিহি। পবিত্র কোরআনে করিমের ফজিলত হলো অন্যান্য পৃথিবীর মধ্যে যে বাণী রয়েছে, যে কালাম রয়েছে, সেই বাণীর ঊর্ধ্বে, যেভাবে মহান আল্লাহ তাআলার ফজিলত রয়েছে তার বান্দাদের উপর। তাই দর্শক, আমরা এই পবিত্র মাহে রমাদানে, আবারও বলছি, পবিত্র মাহে রমাদানে মানে বেশি বেশি করে পবিত্র কোরআনে করিমকে তিলাওয়াত করব, এবং সাথে সাথে আমাদের পরিবারবর্গ যারা আছে তাদেরকে আমরা পবিত্র মাহে রমাদানে পবিত্র কোরআনে করিম শিক্ষা দেব এবং বেশি বেশি করে তাদেরকে তেলাওয়াত করানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমাদানে
কোরআনে করিম বেশি বেশি করে তেলাওয়াত করার, অধিক হারে অধ্যয়ন করার তৌফিক দান করুন। আল্লাহু মুওয়াফিকু ওয়া মুঈন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।